নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের একটি প্রয়োজনীয় খবর জানাবো, প্রয়োজনীয় তথ্য জানাবো, বিশেষ করে যারা ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করে থাকেন, মানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে টাকা পয়সা লেনদেন করে থাকেন, তাদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে আসা হয়েছে। কী এই সুবিধা, কীভাবে আপনারা এই সুবিধাটি ব্যবহার করবেন, সবটাই আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন, তাদের করে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই খবরটি সম্পর্কে জেনে নিই। ফোনপে থেকে মিলবে নগদ টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ফোনপে একটি নতুন পরিষেবা চালু করেছেন, যার মাধ্যমে আপনারা এটিএমে না গিয়েও টাকা তুলতে পারবেন, মানে হাতে নগদ টাকা পেয়ে যাবেন। ফোনপে এমনই একটি নতুন পরিষেবা চালু করেছেন, সেই খবরটি লেখা রয়েছে। দেখুন, ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া হিসেবে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন ধরনের চেষ্টা করে চলেছেন। এই লক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলো জোর কদমে কাজ করে চলেছেন, যার ফলে আজকাল আমরা একাধিক পরিষেবা বাড়িতে বসেই অনলাইনে করে নিতে পারি। আগে টাকা পয়সা লেনদেন করার জন্য আমাদেরকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হতো, এর ফলে আমাদের অনেক সময় ব্যাংকের লাইনেই চলে যেত। কিন্তু এখন সময় বদলে গিয়েছে, এখন আর টাকা পয়সা লেনদেন করার জন্য ব্যাংকে লাইনে আমাদেরকে দাঁড়াতে হবে এমনটা না করলেও চলে। শুধু একটি স্মার্টফোন সাথে ইন্টারনেট থাকলেই আমরা মুহূর্তের মধ্যে যে কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারি, এক মুহূর্তের মধ্যে আমরা টাকা পাঠিয়ে দিতে পারি, আবার কেউ চাইলে আমাদেরকেও পাঠিয়ে দিতে পারেন। এই কাজে বড় ভূমিকা নিয়েছে আমাদের দেশের বর্তমানে যে সমস্ত পেমেন্ট ও ইউপিআই নির্ভর অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই কাজের জন্য বড় ভূমিকা নিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি অ্যাপ হলো ফোনপে। এই ফোনপে হলো একটি ইউপিআই নির্ভর পেমেন্ট অ্যাপ্লিকেশন, যেটাকে ব্যবহার করে টাকা লেনদেন করা যায়। এখন এই ফোনপে অ্যাপ একটি নতুন এবং অভিনব ফিচার নিয়ে এসেছেন। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা এটিএমে না গিয়েও হাতে নগদ ক্যাশ পেয়ে যাবেন, মানে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবেন, তাও ব্যাংক কিংবা এটিএমে না গিয়েও। শুনতে কিছুটা অবাক লাগলেও এটা কিন্তু তারা করে দেখিয়েছেন। এই কাজের জন্য সম্প্রতি তারা ফোনপে এটিএম নামে নতুন একটি পরিষেবা চালু করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দোকানদারদের সাথে তারা হাত মিলিয়ে নতুন এই পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন। নিজেদের এলাকার কোন দোকান থেকে এই পরিষেবা পাওয়া যাবে তাও ওই ফোনপে অ্যাপ্লিকেশন থেকে জানতে পারা যাবে। এই পরিষেবা পাওয়া যাবে এমন দোকানে গিয়ে উইথড্র অপশান ব্যবহার করে নগদ টাকা দোকানদারদের কাছ থেকে নিয়ে নিয়ে যাবে। তবে বর্তমানে এই পরিষেবা দিল্লির কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, পরবর্তী সময়ে খুব শীঘ্রই দেশের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু করা হবে। আর শুরুতে এই পরিষেবার জন্য অতিরিক্ত কোনো চার্জও নেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে ফোনপের নতুন এই পরিষেবা গ্রামাঞ্চলে জনপ্রিয়তা অর্জন করবে, কারণ এখন দেশের অনেক গ্রাম রয়েছে যেখানে এখনও পর্যন্ত এটিএম পরিষেবা পৌঁছে যায়নি, তাই কোনো বাড়তি খরচ ছাড়াই হাতে নগদ পাওয়ার এই পরিষেবাটি আগামী দিনে মানুষদের পছন্দ হবে বলে মনে করা হচ্ছে। আর আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন ফোনপের এই এটিএমে না গিয়েও টাকা তুলে নেওয়ার নতুন পরিষেবা আপনাদের কেমন লাগলো, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।